আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড উইথ মুনশি হৃদয় চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আপনাদেরকে দুবাই শহরে একটি জায়গা দেখাচ্ছি। এই জায়গার নামটি আমি পুরোপুরি জানি না, কারণ আমি হঠাৎ করে আসার পরে আমার খালাতো ভাই রিয়াদ সে আমাকে নিয়ে আসছে। আসলে সেও জায়গার নামটি বলতে পারতেছে না ভাইটা কী, কিন্তু দুবাইতে তার আরবাব তাকে বললো চল, তো আমিও ছিলাম, আমাকেও বললো চল, তো আমি আসলাম ওনাদের সাথে। খ্রিস্টানদের কি একটি প্রোগ্রাম ছিল, তো এখানে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছ খুব সুন্দর করে টপের মধ্যে সাজিয়ে গাছগুলো আপনার টপের মতন দেখা যাচ্ছে। প্যান্ট পরে একজন লোক বসে রয়েছে এই ইয়ার মধ্যে, ফুল দেওয়া ফুলের গাছ, বিভিন্ন গাছ দেখতে পাচ্ছেন বসে রাখতে, দেখতে পাচ্ছেন প্যান্টের মধ্যে কি বলে টপ দিয়ে। আচ্ছা, আমি যে বলতেছি এটা খ্রিস্টানদের কোন একটি প্রোগ্রামের জায়গা, তো এই জায়গায় আসলাম দুবাই শহরে। আমি আসলে জায়গার নামটি জানি না এবং এই জায়গা আসলে কি হয় জানি না, কিন্তু এটা যেই দুবাই সমুদ্র রয়েছে সমুদ্র পাড়ের সাথেই এইটা দেখতে পাচ্ছেন। এখানে অসংখ্য তালা লাগানো রয়েছে এবং তালার মধ্যে কিছু নাম লেখা আছে, কিছু ইয়া লেখা আছে। আমি দেখাচ্ছি এই জায়গাটার মধ্যে অসংখ্য তালা লাগানো, কিসের জন্য তালা লাগা সেটাও জানি না আমি। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে অসংখ্য তালা এখানে লাগানো রয়েছে, কিসের জন্য তালাগুলো লাগায় বা কী নিয়ত বা মান্তি করছে আসলে আমি জানি না। তো আমি এই জায়গার ইতিহাসটা ওইভাবে জানি না, আসার পরে দেখতে পেলাম এই জায়গার এই অবস্থা। তো এখানে কাউকে কীভাবে জিজ্ঞেস করবো সেটা, মানে এখানে আসলে কি আরব কান্ট্রিতে কাউকে কিছু জিজ্ঞেস করা যায় না, যেমন ইউরোপ কান্ট্রি হলে বা তার সাথে আপনি কিছু বলতে পারতেন, কিন্তু আরবেরা আপনার তারা অ্যাকচুয়ালি ইংলিশটা কম বলতে পারে। তো আমিও আরবি জানি, কিন্তু তালা আরবি হচ্ছে মুক্তা, তো আমি তালা আরবি বলতে পারতাছি, কিন্তু তালা আর সিকিম যেমন আটকানো বা, তো এইগুলো এখন আমি আরবিতে বলতে পারতেছি না, তো আরবিতে বলতে না পারার কারণে কাউকে জিজ্ঞেসও করতে পারতেছি না। আর ইংলিশ ওরা অতটা বুঝে না, বেশিরভাগ আরবিরাই ইংলিশে, আর মেয়েদের সাথে তো কথা বলা যাবে না আরবি মেয়েদের সাথে। তো যাও ফিলিপানি মেয়ে আছে তারা হলো এদিকে, ফিলিপানি ইন্দোনেশিয়ান যারা আছে তারা এদিকে কাজ করে, তাদের সাথে কথা বলে তাদের আরবাব বা ম্যাডাম দেখতে পাইলে মাইন্ড করবে। আর ইউরোপে তো বা অন্য কোনো কান্ট্রিতে আপনি যার সাথে রাস্তার মধ্যে খাড়াইয়া কথা বলতে পারবেন, কিন্তু আরব কান্ট্রিগুলো এরকম না। এই আরব কান্ট্রিতে আপনি কথা বলতে হলে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, কারণ তারা এগুলো মাইন্ড টেনে। তাই আমি কাউকে কিছু জিজ্ঞেস করতে পারিনি। তো এখানে লক্ষ লক্ষ তালা লাগানো রয়েছে, বিভিন্ন ধরনের তালা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমি দুই পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, মূলত কেন এই তালাগুলো লাগানো আমি কাউকে জিজ্ঞেস করতে পারিনি, তাই আপনাদেরকেও আমি বলতে পারি। কিন্তু জায়গাটা আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে দুবাই, আর জায়গাটার নামও আমি পুরোপুরি বলতে পারছি না, এই জন্য যে আসলে আমি কখনো এই জায়গাটা আসিনি, আজকেই প্রথম আসলাম। তাও খালাতো ভাইও সে জানে না, তার আরবাব তাকে নিয়ে আসছে। এখানে হচ্ছে খ্রিস্টানদের একটি গির্জা রয়েছে, তো খ্রিস্টানদের আজকে কোনো একটি ডে কোনো অনুষ্ঠান রয়েছে, তাই আরবাব তার বাসায় যেই ফিলিপাইনি কাজের বুয়া খাদ্দামা রয়েছে তাদেরকে সাথে করে নিয়ে আসছে, তার আরবাব সাথে করে আসছে, কারণ খাদ্দামা তো খাদ্দামাদেরকে একা ছাড়ে না সহজে। তো আর আমরাও জায়গাটা চিনি না, বিশেষ আরবাব নিজেই আসছে, নিজে খাদ্দামাদেরকে নিয়ে আমাদেরকে নিয়েও আসছে, কারণ আমার খালাতো ভাই জায়গাটা চিনে না, তাকেও জায়গাটা চিনিয়ে দিল কখনো আসলে, যাতে ওদের কোনো অনুষ্ঠান থাকলে খ্রিস্টানদের যে অনুষ্ঠানে যাতে তাদেরকে এখানে নিয়ে আসা হয়। এটি একটি খুব সুন্দর একটি জায়গা, খ্রিস্টানদের এদিকে একটা চার্চ রয়েছে দেখতে পাচ্ছেন। আমি এই জায়গাটি খুব ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পানির মধ্যে নৌকা বানানো, খুব সুন্দর এরিয়া, আপনারা কখন আসলে দেখবেন। আপনাদেরকে এই জায়গাটি ঘুরে ঘুরে দেখাচ্ছি, এখানে বিভিন্ন আর্টিফিশিয়াল গাছ লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে এখানে যত্ন নেওয়া হয়।
আপনাদেরকে এই জায়গাটি ঘুরে ঘুরে দেখালাম। দুবাই একটি খুব সুন্দর শহর দেশ। আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি মুন্সি হৃদয়। আসসালামু আলাইকুম।